এখন আমি মোবারক ভাইয়ের কাছে যাচ্ছি উনি বলছেন যে প্রহসন নির্বাচনের কথা উনি ধন্যবাদ মোবারক ভাই সম্মানিত কলারের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি আমরা সবই বাংলাদেশের বা এদেশের সবই একটা রাজনৈতিক দলের আদর্শকে আমরা বিশ্বাস করি তাই বলে আমরা আমাদের আমাদের নিজের যে একটা অভিমত আছে সেটাকে কিন্তু আমরা অবজ্ঞা করতে পারি না এবং আমাদের না ওনারা সত্য কথা বলতে বলছেন আর আমাদের যে ব্যবহার যেটা আমরা সভ্য এটা লন্ডনে একটা ভালো দেশে থাকি আমরা আওয়ামী লীগ বিএনপি করতেই পারি বিএনপিকে আমি পছন্দ না করতে পারি উনি আওয়ামী লীগকে পছন্দ না করতে পারেন তারপরেও কিন্তু আমরা সংযত ভাষায় কথা বলা উচিত এবং সম্মানিত কলারের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলতেছি বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেক টকশোতে অনেক কথাবার্তা বাংলাদেশে হচ্ছে এখানে হচ্ছে সেগুলো নিয়ে গাটাগাটি দর্শক যে কথা গাটাগাটি না করে শুনেন আমরা বাংলাদেশে তৃতীয় বিশ্বের একটা ছোট্ট একটা দেশ আপনি দেখেন যারা আমাদেরকে সবক দিত আমাদেরকে শিক্ষা দিত গণতন্ত্রের কথা নির্বাচনের কথা তাদের অবস্থা আজকে দেখেন আপনি রিসেন্টলি আমেরিকাতে যে ঘটনা ঘটলো ক্যাপিটাল হইল এইতে তারা গিয়ে অ্যাটাক করলো এরপরে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব নির্বাচনকে বললেন যে এটা প্রহসনের নির্বাচন হয়েছে জাল হয়েছে বুট চুরি হয়েছে অনেক কিছু বললেন তো সেখান থেকে যদি আমরা এই ধরনের মানে কথাবার্তা শুনি আর বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার আলোচনা করার তো কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না কারণ রিসেন্টলি আপনি দেখেন আমরা মনে হয় 60টার পৌরসভা নির্বাচন দেখলাম অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হয়েছে আপনি রিসেন্টলি দেখেন গণতন্ত্রের কথা এরাই বলে আপনি রিসেন্টলি দেখেন রাশিয়ার অপোজিশন লিডার জার্মানিতে চিকিৎসা নিয়ে যেভাবে কি বিষাক্ত কি হয়েছিল বাংলা তার দেশে নামার পরই তাকে অ্যারেস্ট করা হলো এবং এক মাসের জাজ সাহেব এক মাসের ডিটেনশনে জেলে ঢুকিয়ে দিলেন সেদিকে বাংলাদেশে শুনেন গণতন্ত্রের চর্চা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হচ্ছে কে জয়ী হলো না হলো এটা কিন্তু যারা ভোটার এবং যারা প্রার্থী তাদের বিষয় আপনি যদি নির্বাচনে আপনি বিএনপির হন আর আওয়ামী লীগের হন আপনি যদি ভোটারের মনন জয় করতে পারেন না আপনি যদি হারেন তারপরেই আপনি প্রেস রিলিজ করলে আজকাল তো মিডিয়ার অভাব নেই বলে দিলেন যে হ্যাঁ নির্বাচনে এটা কারচুপি হয়েছে আমার এজেন্টে ঢুকতে দেয় নেই নেই সেই নেই আপনি দেখেন আগামীকালকের যে নির্বাচনটা হবে আমি একটু সময় আপনার নেব না আগামীকালের যে নির্বাচনটা হচ্ছে আমরা আওয়ামী লীগ করি বলে আমরা বলবো না এখান থেকে বসে হ্যাঁ এটা সুষ্ঠু নির্বাচন হবে আপনি দেখেন সরকার একটা নির্বাচন সুষ্ঠু করার জন্য যা যা প্রয়োজন সেগুলো যদি সরকার না করতো তাহলে আপনি আজকেই বলতে পারতেন না কালকে নির্বাচন সুষ্ঠু হবে না আপনি আমি আপনার এই প্রোগ্রামে আসার আগে আমি টেলিভিশনে নিউজ দেখলাম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বিজেপি নিয়োগ করা হয়েছে পুলিশ আনসার আগেই বলছি আমি তো আমরা আশা রাখতে পারি আপনারা যদি কল করেন আপনারা সংযত হবেন আমরা সুন্দর একটা ভালো একটা দেশে থাকি আর করোনা কালীন পরিস্থিতি আমরা রাজনীতি দিয়ে কি করব আমরা যদি না বাঁচি সেদিন আমি এক নার্সের সাথে ১-১ কথা হলো উনি বলতেছে এইভাবে যে প্রতিদিন যদি আমরা যুক্তরাজ্যে ১৬০০-১৫০০ করে লোক মারা যাই তাহলে তো আমরাই থাকবো না তা আমরা যদি থাকি না বাংলাদেশের রাজনীতি আর লন্ডনের রাজনীতি আমাদের কি হবে আজকে দেখেন আমরা অত্যন্ত দুর্ভাগ্যবান আমরা বিশ্বের উন্নত দেশে থাকি সেখানে আজকে আমাদের কোভিড সিন্স করোনা স্টার্ট হওয়ার পর থেকে আজ পর্যন্ত ১০০,০০০-এর উপরে মানুষ মারা গেছে সবচেয়ে হাইয়েস্ট কান্ট্রি এবং আমরা হাইয়েস্ট রিস্ক কান্ট্রি আছে এখন দেখেন আমাদের অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে আচ্ছা আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি বলে আওয়ামী লীগের সব কিছুকে ভালো বলবো তার না হ্যাঁ রাইট আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি আজকে দেখেন আমাদেরকে কি নিয়ে কি তামাশা হচ্ছে আমাদের আমরা তো নারী টানে বাংলাদেশে যেতে হয় আপনি দেখেন আজকে আমি দেখলাম একটা ভিডিও ক্লিপ বাংলাদেশে ওনারা গেছেন ১৫৭ প্যাসেঞ্জার আমাদের সিলেটে তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ভালো কথা এখন এই দেশ থেকে তারা করোনা সার্টিফিকেট নিয়ে গেছেন বাংলাদেশে তারা হোটেলে ছিলেন চার দিন না এক সপ্তাহ পরে ওদেরকে টেস্ট করা হয়েছে ওনারা বলতেছেন ২৮ জনের করোনা পজিটিভ পেয়েছেন আপনি এই লন্ডনের তো যে করোনা টেস্টটা নিয়ে গেলেন ওটা তো ভুয়া হওয়ার কথা না এটা শাহেদের সার্টিফিকেট না আমাদেরকে আপনি বলেন বিএনপির আমলে যেভাবে হোক আমাদের দলকে আমি বলবো না যে সব কিছু ১০০% করতেছেন চেষ্টা করতেছেন কিন্তু উচিত আমাদের আমরা যেটা যদি আমরা বাংলাদেশকে ভালোবাসি এই মুহূর্তে আমাদেরকে বাংলাদেশ না করাই ভালো ধন্যবাদ আমি আমি আপনি যদি শুনেন এই বিষয়ে যদি বাংলাদেশে যান আপনার আত্মীয় স্বজন ১০ জনকে আপনি সংক্রমিত করেন
না যাওয়াই উচিত না যাওয়াই উচিত আমি এই বিষয়ে আমরা আসবো এই বিষয়ে আমি আরেকটা প্রোগ্রাম পরে করব কিন্তু আপনি নির্বাচন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুস্থ হবে আপনি বলছেন আপনি নির্বাচনে কত পার্সেন্ট ভোট হওয়াটা উচিত মনে করেন আপনি 100% এর মধ্যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি 60-70% কিন্তু গত মেয়র ইলেকশনে হয়েছে মানে সিটি কর্পোরেশন নির্বাচনে 19% ভোট পেয়েছে তাহলে বাকি 81% ভোটার কোথায় কেন আসে নাই এইটাই তো দুনো দলের বলব ব্যর্থতা মিডটার্ম ইলেকশন ছিল।